রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে।